হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। অ্যান্ড টুডে আজকের আমি স্পোকেনের কোনো ক্লাস রাখিনি, তবে এই টপিকটা যদি তোমরা এ টু জেড শেখো তাহলে স্পিক করা আরও ইজি হবে, অনেক সেন্টেন্স এখান থেকে মেক করতে পারবে একটা টপিক থেকে। তবে আজকের টপিকটা যে কজেটিভ ভার্ব রেখেছি, এই কজেটিভ ভার্ব সম্পর্কে তোমাদের প্রাইমারি জানতে গেলে ডেসক্রিপশন বক্সের একটা টপিক তোমরা দেখে এসো, তারপরে এই টপিকটা আরও ইজি হবে। ওকে, সো কজেটিভ ভার্ব এর আগে যারা শিখেছো তাদের কাছে ইজি হবে, যারা নতুন তাদের আবারও বলবো ডেসক্রিপশন বক্সের প্রথম টপিকটা দেখে এসো, কজেটিভ ভার্ব, তারপরে এই টপিকটা দেখো আরও ইজি হবে। এনিওয়ে, কজেটিভ ভার্ব আমরা তিনটে টেন্সে রাখতে পারি, একটা হলো প্রেজেন্ট টেন্সে, আর একটা হলো পাস্ট টেন্সে, আর একটা হলো ফিউচার টেন্সে। ওকে, আমি এখানে দুটো দুটো সেন্টেন্স রেখেছি, দেখো, সে কাজ করিয়ে নেয়, তোমরা গাড়িটি সারিয়ে নাও, তাহলে এটা ফিউচার না পাস্ট? মনে হচ্ছে এটা প্রেজেন্ট। সে কাজ করিয়ে নেয়, এটা প্রেজেন্ট, আর তোমরা গাড়িটি সারিয়ে নাও, এটাও প্রেজেন্ট। পার্থ তার বাইকটি সারিয়ে নিল আর কি, ললেলাম ততেতাম। আমি অঙ্কটি করিয়ে নিলাম, এটাও ললেলাম ততেতাম। তাহলে এই দুটো সেন্টেন্স আমরা বলতে পারি পাস্ট, ওকে, আর এটা প্রেজেন্ট। আর লিখলাম না, আমি কাজটি করিয়ে নেবো, করাইনি, করিয়ে নেবো, ফিউচার। সে তার জামাগুলো ধুইয়ে নেবে, এটাও ফিউচার। তাহলে এখানে আমরা দুটো প্রেজেন্ট, দুটো পাস্ট আর দুটো ফিউচার রেখেছি। কজেটিভ ভার্ব এর আগে আমাকে অনেকে কমেন্ট করেছিল যে কজেটিভ ভার্ব দিয়ে আমি আরও কী কী টেন্স ইউজ করতে পারি। আমি বলবো প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, এই তিনটে টেন্সে আমরা করতে পারি, সেটা আজকে দেখাবো। সে কাজ করিয়ে নেয়, দেখো কে? সে, হি। তোমরা গাড়িটি সারিয়ে নাও, কে? তোমরা, ইউ। এবারে সে কাজ করিয়ে নেয়, করিয়ে নেয়। করা ইংরেজি কি? ডু, মানে করা, নিজে করা। কাউকে দিয়ে যখন করিয়ে নেব, করিয়ে নেওয়ার ইংরেজি নেই, তাহলে আমরা তখন কি বলবো? তখন আমরা হির পরে একটা হ্যাভ হ্যাজ ইউজ করব, হ্যাভ অথবা হ্যাজ। হির পরে হ্যাজ হয়, ওই জন্য হ্যাজ দিয়েছি, আর ইউর পরে হ্যাভ হয়, ইউর পরে হ্যাভ হয়, আমি হ্যাভ দিয়েছি। এবারে এই হ্যাভ হ্যাজ দেওয়ার পরে আমরা কী জিনিসটাকে অবজেক্ট বসাবো, কোন জিনিসটা? কাজ। এখানে কোন জিনিসটা? গাড়িটি, সেটা বসাবো। তাহলে এখানে দেব দ্য ওয়ার্ক, আর এখানে দেব দা কার। এবারে দেখো, করিয়ে নেওয়া, একটু আগে বলছিলাম করা, ডু, কিন্তু কাউকে দিয়ে করিয়ে নেওয়ার ইংরেজি নেই, তার জন্য আমরা এইভাবে বসালাম। এবারে আমরা ডু, যে করি, করা ইংরেজি, ডুর থার্ড ফর্ম ডান বসাবো। আবার এখানে দেখো, সারিয়ে নেওয়া ইংরেজি কি? রিপেয়ার, মানে নিজে সারিয়ে নেওয়া, আর অন্যকে দিয়ে সারিয়ে নেওয়া তার ইংরেজি নেই, তার জন্য আমরা এইভাবে হ্যাভ ভার্বটা রেখেছি। এবং কারের পরে আমরা সারানো, রিপেয়ার, PAIRED, এটা থার্ড ফর্ম রাখব। ক্লিয়ার? এবার এটা প্রেজেন্ট টেন্স, ওই জন্য হ্যাভ হ্যাজ রেখেছি। এবারে দেখো, এটা পাস্ট টেন্স আছে, নিল বা নিলাম, যেমন পার্থ। তাহলে আমি প্রথমে লিখব PARTHA, আর এটা আছে আমি, আই। এবারে দেখো, পার্থ তার বাইকটি সারিয়ে নিল, এখানে কার বাইক? তার বাইক, আর এখানে অঙ্কটি। তাহলে সারানোর ইংরেজি রিপেয়ার, কিন্তু সারিয়ে নিল এর ইংরেজি নেই, তার জন্য আমরা সাবজেক্টের পরে এই সারিয়ে নেওয়ার ইংরেজি বসাতে পারবো না। যদি পার্থর পরে আমি রিপেয়ার রাখি, তাহলে মানেটা এরকম হবে, পার্থ সারালো। আবার আমার পাশে যদি আমি অঙ্কটা সলভ করার ইংরেজি রাখি, সলভ, তাহলে হবে আমি সলভ করলাম, কিন্তু আমি তো করিনি, পার্থ তো সারাইনি। তাহলে এদের পাশে ওই রিপেয়ার, সলভ, এটা বসাতে পারবো না, তখন আমরা বসাবো এই হ্যাভ অথবা হ্যাজ। তাহলে এটা সারিয়ে নিল আছে, এটা প্রেজেন্ট টেন্স ছিল বলে হ্যাভ হ্যাজ দিয়েছি, তাহলে এটা পার্থ তার বাইকটি সারিয়ে নিল, পাস্ট টেন্সে আছে, নিল, নিলাম, নিলে, তার জন্য আমরা পাস্ট টেন্সের জন্য হ্যাভ হ্যাজের পাস্ট হ্যাড দেব, আই হ্যাড বা পার্থ হ্যাড। এবারে এদের পরে আমরা জিনিসের নামটা দেব, যেমন এটা হ্যাভেজের পরে ওয়ার্ক, হ্যাভেজের পরে দ্য কার, এটাও সেই রকম, সারিয়ে নিল, এটা বলার আগে আমি হ্যাডের পর, এটাও হ্যাডের পরে আমরা দেব হিজ বাইক, তাহলে আমি বলবো হিজ, BIKE, হিজ বাইক, আর এটা হলো অঙ্কটি, দ্য সাম, SUM।
সাম, এস ইউ এম, আর এস ও এম ই সাম মানে কিন্তু কিছু। এবারে আছে সারিয়ে নেওয়ার ইংরেজিটা দিয়ে দাও, আর ই পি এ আই আর ই ডি, থার্ড ফর্ম। আর এখানে করিয়ে নিল, অঙ্ক করানো অর্থাৎ সলভ, অঙ্ক সলভ বলে, এস ও এল ভি ডি, দেখো এটা থার্ড ফর্ম। আশা করি ক্লিয়ার হয়েছে। এর এবং এর স্ট্রাকচার সম্পূর্ণ একই, কিন্তু এখানে প্রেজেন্ট টেন্সে করিয়ে নেয় বা নাও প্রেজেন্ট টেন্সে, ওই জন্য হ্যাভ হ্যাজ, আর এটা নিল ওই জন্য হ্যাড। ক্লিয়ার? নেক্সট, আমি কাজটি করিয়ে নেব, এখন করাইনি, করিয়ে নেব ফিউচারে। সে তার জামাগুলো ধুইয়ে নেবে, এটাও ফিউচারে। আমি, তাহলে বসিয়ে দাও আই, সে হি। এবারে নেবে, নেব, ফিউচারে থাকলে কি বলি আমরা? শ্যাল উইল, চোখ বন্ধ করে শ্যাল উইল বসিয়ে দাও, আই শ্যাল, হি উইল। শ্যাল উইলের ব্যবহার কিন্তু একটা টপিকে আমার আছে, হির পরে শ্যালও দিতে পারি, আই এর পরে উইল, কিন্তু কেন ডিসক্রিপশন বক্সে টপিকটা রাখবো, যদি না থাকে আমাকে ছোট্ট কমেন্ট করো, আমি কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবো লিঙ্কটা। এনিওয়ে, এবারে দেখো, আমি কাজটি করিয়ে নেব, কাজ করা, করার ইংরেজি ডু আগে বলেছি, কিন্তু করিয়ে নেওয়ার ইংরেজি নেই, তার জন্য আমরা কি ব্যবহার করব? হ্যাভ হ্যাজ। তাহলে শ্যালের পরে আমরা আই শ্যাল হ্যাভ, তাহলে হি উইল হ্যাভ। অনেকে ভাবছে আমরা হ্যাভ না দিয়ে তো হ্যাড দিতে পারতাম, শ্যাল উইলের পরে ফার্স্ট ফর্ম হয় ভার্বের, সেই জন্য হ্যাভটাকে আমরা, হ্যাভ প্রেজেন্ট টেন্সে আছে ফার্স্ট ফর্ম, সেই জন্য শ্যাল উইলের পরে হ্যাভ ইউজ করছি। তাহলে আই শ্যাল হ্যাভ, তারপরে কাজটি, জামাগুলি, তাহলে এখানে হবে দা ওয়ার্ক, আর এখানে হবে তার জামা, হিজ, এস এইচ আই আর টি এস, শার্টস। এটা আছে করা ইংরেজি কি ডু, তাহলে ডুর থার্ড ফর্ম করে দাও, ডান। আর এটা আছে কি ধোয়া, তাহলে আমি যখন নিজে ধুইব তখন হবে ওয়াশ, আর অন্য কাউকে যখন দিয়ে ধোয়াবো তখন হবে ডব্লিউ এ এস এইচ ই ডি, ওয়াশড। তবে ওয়াশড কিন্তু কোথায় রেখেছি? ঠিক এই হিজ শার্ট, এটার পরে রেখেছি। কাজটা কাকে দিয়ে করাবো? কাজের পরে ডান রেখেছি, অঙ্কর পরে সলভড রেখেছি, তিন নম্বর ফর্মগুলো সেই জিনিসটা অবজেক্টের পরে রেখেছি, অর্থাৎ বাইক, তার বাইক, এটার পরে রেখেছি রিপেয়ার্ড, কার, এটার পরে রেখেছি রিপেয়ার্ড, ওয়ার্ক, এটার পরে রেখেছি ডান। আরেকটা দেখাবো আমি, দেখো আমরা পজিটিভ ভার্ব তো হ্যাভ ইউজ করে করলাম, আমরা গেট ভার্বও লিখতে পারি, এছাড়াও আমরা এম এ কে ই মেক ভার্বও লিখতে পারি। চলো মেক ভার্ব দিয়ে কিছু আমি দেখাই। এখানে কি ছিল মনে করে রাখো, করিয়ে নেয় বা সারিয়ে নাও, এবারে আমি দেখাচ্ছি, দেখো লুক অ্যাট দ্য বোর্ড, আমরা এখানে দুটো সেন্টেন্স দেখছি, সে আমাকে মিথ্যা বলায়, আমি তাকে প্রতি ম্যাচে খেলাই। আগেরটা দেখেছি করিয়ে নিই বা করিয়ে নেয় বলতে আমরা হ্যাভ হ্যাজ দিচ্ছিলাম পজিটিভ প্রেজেন্টে, এবারে আছে মিথ্যা বলায়, অর্থাৎ কোনো কিছু, মনে রাখো কোনো কিছু বা নোট করে নাও, কোনো কিছু কাজ কাউকে দিয়ে করায় বা করাই, করায় বা করাই, এটা বলতে আমরা পজিটিভ ভার্বে মেক ব্যবহার করব। ওকে, তাহলে সে আমাকে মিথ্যা বলায়, সাবজেক্টকে হি। এখানে দেখো বলা ইংরেজি কি, টেল মানে বলা, কিন্তু এখানে আছে সে বলায়, সে অন্য কাউকে দিয়ে বলায়, তখন কিন্তু আমরা হির পরে টেলস এটা রাখলে হবে না, হি টেলস মানে সে বলে, কিন্তু সে তো এখানে বলে না, সে অন্য কাউকে দিয়ে কাজটা করায়, বলায়, তখন আমরা অন্যভাবে লিখব, আমি আই। তাহলে সে, এখানে যখন আমরা এই রকম ভার্ব দেখছি যে আমরা লিখতে পারবো না, টেল বা খেলা, প্লে, তখন আমরা কি করব? তখন আমরা মেক ভার্ব ইউজ করব, কাউকে দিয়ে কোনো কাজ করাই বা করাও এটা বলতে, বা করায়, তখন আমরা মেক ভার্ব ইউজ করব, এম এ কে ই। এবারে হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে মেক্স করে দাও, হি সি একজন ব্যক্তির নাম হলে আমরা মেকের সঙ্গে এস দেব, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স হচ্ছে তার জন্য, আর এটা আই, আই থার্ড পারসন সিঙ্গুলার নয়, তাহলে আমরা মেক যেমন রেখেছি রাখব। এবারে এরপরে আমরা কী রাখব, কাকে দিয়ে কাজটা করায় সেই সাবজেক্টকে রাখব, যেমন সে আমাকে দিয়ে মিথ্যা বলায়, তাহলে আমাকে সাবজেক্ট আই, মি।
তাহলে এবারে আমাকে এখানে মি রেখেছি আমরা, অবজেক্ট হিসাবে রেখেছি আমি। আবার তাকে হিম, ওকে। এবারে চলো আমি, মি মানে আমি, মিথ্যাটা কে বলবে? আমি তো। তাহলে আমির পরে বলার ইংরেজি দিয়ে দাও টেল। এখানে আর তোমার এস বা ইএস অ্যাড করতে হবে না, জাস্ট এটা ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে দেবে টেল, তারপরে এটা বসাবে এ লাই। এটাও করো, তাকে দিয়ে সে কি করায়? খেলায়। আমি যদি আই এর পরে প্লে লিখতাম তাহলে আমি খেলি হয়ে যেত, কিন্তু আমি খেলি না, আমি খেলাই। তা কাকে দিয়ে? তাকে। তাহলে হিমের পরে আমরা প্লেটা রাখব, আই মেক হিম প্লে, আমি তাকে দিয়ে খেলাই। তাহলে মেক ভার্বটা দিচ্ছি কাউকে দিয়ে কিছু করাই তার জন্য, আর তাকে দিয়ে কি করাই? তাকে, তাকেটা দেওয়ার পরে সাবজেক্ট এখানে বসবে, কে করছে কাজটা, অর্থাৎ সেকেন্ড কাজটা কে করছে, এটা হিম দিয়ে, তারপরে কে, সে কি করছে? খেলা, প্লে। ইন প্রতি ম্যাচে, ইন এভরি ম্যাচ, ফুল স্টপ। আরও একটা সেন্টেন্স আমরা মুখে মুখে করছি, দেখো। সাপোজ আমি বললাম তুমি তোমার বাবাকে দিয়ে বইটি কেনাও, তাহলে তুমি তো বইটি কেনো না, তাহলে ইউ, তোমার পরে কিন্তু বাই, কেনা ইংরাজিটা বসবে না। তাহলে তুমি তোমার বাবাকে দিয়ে কেনাও, তাহলে তুমি, এই ইউর পরে কি বসবে? ইউ মেক। কাউকে দিয়ে কিছু করায় বা করাও বা করাই, এটা বলতে আমরা মেক ভার্বটা ব্যবহার করব, বলছিলাম একটু আগে। সো ইউ মেক, কাকে দিয়ে করাও কাজটা? তোমার বাবা। তাহলে আমি এখানে লিখবো ইওর ফাদার, ইওর ফাদার। তোমার বাবাকে দিয়ে কি করাও? ইওর ফাদারের পরে সেটা বসাবে। তোমার বাবাকে দিয়ে কি করাও? কাজ করাও হতে পারে, তারপরে কেনাও হতে পারে, আমি এখানে বলবো কেনা ইংরেজি বাই। ইউ মেক ইওর ফাদার বাই দ্য বুক, তুমি তোমার বাবাকে দিয়ে বইটি কেনাও, ইউ মেক ইওর ফাদার বাই দ্য বুক। তবে এই টপিকটা আমি আরও একটা টপিকের পরে করব, আমি গেট ভার্বটা আমি বললাম না, সো আরও একটা টপিক আমি এর ওপরে করব, তখন আমি এক্সপ্লেন করব। জাস্ট তোমরা যা শিখলে আজকের থেকে, চার রকমের সেন্টেন্স আমি দেখিয়েছি, তার জন্য চারটে সেন্টেন্স আমি রেখেছি, তোমরা জানাও আজকের টপিক থেকে এটা শিখলে কি না। তুমি অঙ্কটি করিয়ে নাও, ফার্স্ট নিয়ম। সে জুতো সারিয়ে নিল, পাস্ট, অর্থাৎ সেকেন্ড নিয়ম। তুমি গাছে জল দেবে, ফিউচারে আছে। তুমি গাছে জল দেবে, তুমি দেবে না, সরি ভুল হয়েছে, তুমি গাছে জল দেওয়াবে, দেওয়াবে, কাউকে দিয়ে দেওয়াবে। আমি তাকে দিয়ে রান্না করাই, পরপর চারটে রয়েছে। এবারে পরের টপিকে আমি আসব, কাকে দিয়ে কাজগুলো করাচ্ছি, যদি সেই ব্যক্তির নাম উল্লেখ থাকে তখন আমরা সেন্টেন্সগুলো কিভাবে মেক করব। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আর কেমন লাগছে টপিকগুলো একেবারে জানাতে ভুলো না। টিল দেন লাইভ, বাই বাই।